राज्य सफर द्वितीय दिन एवं तार मध्ये एकगुच्छ कर्मसूची रही है। अमित शाह आज जाच्छेन बीरभूम सकाले न्यू टाउने होटल थेके कोलकाता विमानबंदरे उद्देश्य रवाना देवें केंद्रीय स्वराष्ट्रमंत्री। सेखान थेके पौंछबें तिनि बोलपुरे विश्वभारतीर हेलिप्याडे नामबे केंद्रीय स्वराष्ट्रमंत्री चपार। एरपर गाड़ीते चढ़े अमित शाह जाबें विश्वभारतीते। सकाल 11टा थेके बेला 12:40 पर्यन्त सेखाने थाकबें। विश्वभारतीर उपाचार्यर संगे बैठक करबें अमित शाह एबं घुरे देखबें आश्रम चत्वर। एकाधिक कर्मसूची रयेछे आज विश्वभारतीते केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह। एई मुहूर्ते आमादेर संगे टेलिफोन প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি বিশ্বভারতীতে যেরকম একাধিক কর্মসূচি রয়েছে, তারপর অমিত শাহ রতনপল্লিতে বাসুদেব দাস বাউরের বাড়িতে যাবেন, সেখানে গান শুনবেন, শিল্পীর বাড়ির শিব মন্দিরে পূজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেখানেই আজ তিনি মধ্যাহ্নভোজ সারবেন। দুপুরের খাওয়া সেরে অমিত শাহ পৌঁছবেন বোলপুর ডাকবাংলোতে, সেখানে হনুমান মন্দিরে পূজো দেবেন। এরপর অনুব্রত মণ্ডলের খাসতালুক বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত অমিত শাহের রোড শো রয়েছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সন্দীপ, রাজ্য সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে বোলপুরে। একদিকে যেরকম বিশ্বভারতীতে তিনি বৈঠক করবেন, সেখানে বাউলবাড়িতে তিনি মধ্যাহ্নভোজ সারবেন, সেরকম কর্মসূচির পরে রোড শো রয়েছে বোলপুরে। সব মিলিয়ে প্রস্তুতি কতটা নজরে আসছে? দেখো, রোড শো নিয়েই এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত উত্তেজনার একটা পারদ তৈরি হয়েছে বোলপুরে। তার কারণ, বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকেরা আজকের এই রোড শোতে সামিল হবেন, এবং এবং বিজেপি যে কোনো মূল্যে চাইছে যে এই রোড শো থেকে একটা বার্তা পৌঁছানোর জন্য, যে বিজেপি বীরভূম জেলায় যথেষ্ট শক্তিশালী জায়গায় রয়েছে এবং সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে বোলপুরকে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের খাস তালুক বলে পরিচিত যে বোলপুর শহর, সেই বোলপুর শহরকে হনুমান মন্দির থেকে চৌরাস্তা পর্যন্ত দুটো থেকে বিকেল 4টে পর্যন্ত 2 ঘন্টার রোড শো। সেই 2 ঘন্টার রোড শোর জন্য ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে, কেননা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে রোড শো করছেন এবং বিজেপির সাংসদরা অনেকেই থাকবেন এবং বিজেপির নেতারা থাকবেন। এখনও পর্যন্ত তো এই রোড শোতে যারা নতুনভাবে গতকাল তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগ দিলেন, তাদের মধ্যে অনেকে থাকবেন। ফলে স্বাভাবিকভাবেই এই রোড শোকে কেন্দ্র করে কিন্তু যাতে কোনো উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয় প্রশাসনকে, সেই বিষয়টা মাথায় রাখতে হচ্ছে। এই রোড শো হওয়ার পরে অমিত শাহ তিনি আজকে বিকেলে সাংবাদিক সম্মেলন করবেন এবং সেই সাংবাদিক সম্মেলন করে তারপর তিনি অন্ডাল হয়ে দিল্লির পথে রওনা দেবেন। প্রাথমিকভাবে এটাই অমিত শাহর কর্মসূচি রয়েছে। হনুমান মন্দির থেকে চৌরাস্তা পর্যন্ত এই পথ 2 ঘন্টার রোড শো আজকে দুপুর 2টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ধন্যবাদ সন্দীপ।